শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে কারেন্ট টিউটোরিয়ালের অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমি আলোচনা করব পঞ্চম শ্রেণীর অনুশীলনী ১৩ নিয়ে। অনুশীলনী ১৩ নাম হচ্ছে উপাত্ত বিন্যস্তকরণ। এটা অধ্যায় ১৩ এর অনুশীলনী ১৩। চলো তাহলে আমরা শুরু করি। এখন আমাদেরকে প্রথমে জানতে হবে উপাত্ত মানে কি। উপাত্ত মানে হচ্ছে যে ডাটা বা ইনফরমেশন বা তথ্য, বাংলায় হচ্ছে তথ্য বা উপাত্ত দেওয়া হবে, সেটাই হচ্ছে তথ্য বা উপাত্ত মানে হচ্ছে। উপাত্ত মানে হচ্ছে তথ্য, আর বিন্যস্তকরণ মানে হচ্ছে কি, বিন্যস্তকরণ মানে হচ্ছে সাজানো। অর্থাৎ হচ্ছে কোনো তথ্য যদি তোমাকে সাংখ্যিক কোনো তথ্য দেওয়া হয়ে থাকে, অর্থাৎ সংখ্যা আকারে দেওয়া থাকে, তাহলে সেটাকে বিন্যস্তকরণ বা সাজাইতে হবে। আর যদি অবিন্যস্তকরণ থাকে, অর্থাৎ এটা যদি সাজানো ছাড়া থাকে, তাহলে সেটা তোমাকে সাজাইতে হবে। অবিন্যস্ত মানে হচ্ছে সাজানো ছাড়া, আর বিন্যস্তকরণ মানে হচ্ছে সাজিয়ে। বিন্যস্তকরণ মানে হচ্ছে সাজানো। বিন্যস্তকরণ মানে হচ্ছে সাজানো। আচ্ছা চলো তাহলে আবার আমরা অঙ্কে চলে যাই। অনুশীলনীর ১ নম্বর অঙ্কে আমাদের কিছু ডাটা বা তথ্য দেওয়া আছে বা উপাত্ত দেওয়া আছে। এখানে চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর কিছু উপাত্ত দেওয়া আছে। ধরো আমরা প্রশ্নটা করে নিই। বলা হচ্ছে যে কোন একটি বিদ্যালয়ে চতুর্থ এবং পঞ্চম শ্রেণী শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময় উপরের একটি জরিপের উপাত্ত ডান পাশের সারণি দুটিতে দেওয়া আছে। তাহলে এখানে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ার সময়টা দেওয়া আছে, আর এটা হচ্ছে মিনিট এককে, মানে হচ্ছে কে কতক্ষণ বাসায় পড়ছে। তাহলে এখন আমাদেরকে বলেছে যে প্রতি শ্রেণীতে, প্রথম প্রশ্ন বলা হচ্ছে প্রতি শ্রেণীতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন পড়ালেখার সময় কত। অর্থাৎ চতুর্থ শ্রেণীতে সর্বোচ্চ কতক্ষণ সময় ধরে পড়ে, আর সর্বনিম্ন কতক্ষণ সময় ধরে পড়ে, আর পঞ্চম শ্রেণীতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কতক্ষণ ধরে পড়ে, সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে সর্বোচ্চ মানে কি, সবচেয়ে যে বেশি করে সেটাই হচ্ছে সর্বোচ্চ, আর সর্বনিম্ন মানে হচ্ছে সবচেয়ে যেটা কম সেটাই হচ্ছে সর্বনিম্ন। তাহলে এখন আমরা চতুর্থ শ্রেণীতে সর্বোচ্চ দেখি কত, সর্বোচ্চ হিসাব কিভাবে করব। দেখো চতুর্থ শ্রেণীতে আমাদের সর্বোচ্চ হিসাবটা করতে হবে। দেখো এখানে আমরা এই উপাত্ত গুলা থেকে সর্বোচ্চ হিসাব করব। তাহলে এখানে দেওয়া আছে ৩০, ৯০, ৪০, ১০। তাহলে এখানে দেখো সর্বোচ্চ মানে সবচেয়ে বেশি পেলাম একটা ৯০, এর থেকে বেশি আছে কিনা আমরা দেখবো। তাহলে ৫০, ৪০, ৮, ৮০, ৬০, ৪০, ৮০, ৬০, ৮০, ২০, ৬০, ২০, ৭০, ৫০, ১০, ৭০, ৬০। তাহলে এই সবগুলাই হচ্ছে ৯০ থেকে ছোট। তাহলে সর্বোচ্চ যে পড়াশোনা করে তার সময়ের সময়টা হচ্ছে ৯০ মিনিট। চতুর্থ শ্রেণীতে সর্বোচ্চ সময়টা হচ্ছে কি ৯০ মিনিট। আর এবার হিসাব করতে হবে আমাদেরকে সর্বনিম্ন। তাহলে আমরা আগে সর্বোচ্চ হিসাবটা লিখে ফেলি। তাহলে বলা হয়েছে প্রশ্ন প্রতি শ্রেণীতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন পড়ালেখার সময় কত। তাহলে আমরা প্রথমে চতুর্থ শ্রেণী করবো। তাহলে লিখতে পারি যে চতুর্থ শ্রেণীতে সর্বোচ্চ পড়ালেখার সময় সর্বোচ্চ পড়ালেখার সময় আমরা বের করেছি কত, একটু আগে ৯০ সমান ৯০, আর যেহেতু মিনিট এককে দেওয়া আছে বইতে, তো আমরা লিখব মিনিট। তারপর হচ্ছে চতুর্থ শ্রেণীতে সর্বনিম্ন, সর্বনিম্ন মানে হচ্ছে যেটা সবচেয়ে কম সেটা। তাহলে সর্বনিম্ন পড়ালেখার সময় কি, সর্বনিম্ন পড়ালেখার সময় আমাদেরকে এখান থেকে বের করতে হবে। তাহলে দেখো সর্বনিম্নটা বের করতে হলে আমাদেরকে দেখতে হবে সবচেয়ে কম যেটা সেটা। তাহলে ৩০ পেলাম একটু ছোট, তাহলে এরপরে পেলাম ১০, তাহলে ১০ পেলাম ছোট। তাহলে ১০ থেকে এবার ছোট আছে কিনা আমাদেরকে সেটা খেয়াল করতে হবে। দেখো এখানে একটা পেয়েছি ২০, তার মানে এটাও ১০ থেকে বড়। তাহলে দেখো ১০ থেকে ছোট আমাদের আর নেই, দুইটা ১০ দেওয়া আছে, ১০ থেকে ছোট আমাদের আর নেই, তাই আমরা এখানে বসাবো ১০।
মিনিট। চতুর্থ শ্রেণীতে আমরা ব্রেক করেছি, এরপর আমরা পঞ্চম শ্রেণীতে যাব। তাহলে দেখো পঞ্চম শ্রেণীতে সর্বোচ্চ পড়ালেখার সময় কি করতে হলে আমাদের আগের নিয়মে করবো, সর্বোচ্চ মানে সবচেয়ে বেশি। এখানে দেখা যাচ্ছে একটা 90 আছে, তাহলে দেখি আমরা 90 থেকে বেশি আছে কিনা। দেখো 90 থেকে বেশি, দেখো 110, 110 90 থেকে বেশি, 110 থেকে বেশি আর কিন্তু এখানে নেই। তাহলে 110ই হচ্ছে এখানে সর্বোচ্চ, 110 মিনিট। তাহলে পঞ্চম শ্রেণীতে এবার আমরা করবো সর্বনিম্ন। সর্বনিম্ন পড়ালেখার সময় হচ্ছে সবচেয়ে যেটা ছোট হবে সেটা। তাহলে সর্বনিম্ন দেখো এখানে প্রথমে পেয়েছি আমরা 20, তাহলে 20 থেকে ছোট আছে কিনা সেটা দেখবো। 20 থেকে আর ছোট নেই, তার মানে হচ্ছে আমাদের আনসার হবে 20। হ্যাঁ, তাহলে আমরা একের এক নাম্বারটা করে নিয়েছি, একের একের আনসার হবে কত, তাহলে একের একের আনসার হবে চতুর্থ শ্রেণীতে সর্বোচ্চ সময় 90 মিনিট, সর্বনিম্ন 10 মিনিট। এভাবে লিখতে হবে আমাদেরকে। আমরা এটা এখন লিখবো উত্তর চতুর্থ শ্রেণীতে সর্বোচ্চ সময় 90 মিনিট, চতুর্থ শ্রেণীতে সর্বনিম্ন সময় 10 মিনিট, পঞ্চম শ্রেণীতে সর্বোচ্চ সময় হচ্ছে 110 মিনিট, পঞ্চম শ্রেণীতে সর্বনিম্ন সময় হচ্ছে 20 মিনিট। তাহলে আমরা করে নিয়েছি একের এক নাম্বার প্রশ্নের সমাধান করেছি, এরপর একের দুই নাম্বারে যাব। দেখো একের দুই নাম্বারে আমাদেরকে কি বলা হয়েছে, চতুর্থ এবং পঞ্চম, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের গড় নির্ণয় করো। তাহলে আমাদেরকে এবার গড় নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা যখন গড় করেছিলাম তখন আমরা গড়ের একটা সূত্র পেয়েছিলাম যে যতগুলা উপাত্ত আমাদেরকে দেওয়া থাকবে সবগুলা সমষ্টি করে তাদের সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা গড়টা পেয়ে যাব। তাহলে চলো আমরা করি। তাহলে আমরা একের এক নাম্বারটা মুছে ফেলি, তাহলে আপনাকে আগে কি করতে হবে, চতুর্থ শ্রেণীর সর্বোচ্চ চতুর্থ শ্রেণীর পড়ালেখার সময়ের যোগফল নির্ণয় করতে হবে, তারপর গড় নির্ণয় করতে পারবো। আবার পঞ্চম শ্রেণীরটাও আলাদা ভাবে করবো। প্রথমটা করে নিই, চতুর্থ শ্রেণীতে বা চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের সমষ্টি বা যোগফল সমান, এই যে এখানে যতগুলো মান দেওয়া আছে সবগুলো আমরা লিখে যোগ করবো। তাহলে এখানে লিখে ফেলি সবগুলো, এখানে আমার লেখা লাগবে 30, 90, 40, 10, 50, 40, 80, 60, 40, 80, 60, 80, 20, 60, 20,
70 50 10 70 60 তাহলে আমরা সব লিখে নিলাম এবারে গুলা যোগ ফলটা এখানে বসাতে হবে তো পাশাপাশি থেকে আমার কাছে মনে হয় উপরে নিচে করলে তোমাদের ফলাফলটা নির্ণয় করতে সুবিধা বেশি হবে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে তো আমরা এখানে আগে থেকে যেটা লিখে নিয়েছি সেটা এখানে এবার যোগ করে দেব দেখো এখানে একক স্থানীয় অঙ্কে সবগুলো শূন্য আছে তো আমাদের আর কষ্ট করার প্রয়োজন নেই এটা শূন্য বসিয়ে দেওয়া এরপর হচ্ছে এবার এই যে দশক স্থানীয় অঙ্কগুলো যোগ করব তাহলে আমরা নিচ থেকে যাই যে নিচে দেখো এখানে দেওয়া আছে 6 আর এখানে দেওয়া আছে 7 7 আর 6 যোগ করলে 13 13 সাথে 1 যোগ করলে 14 তারপর 14 সাথে 5 যোগ করলে 19 19 এর সাথে 7 যোগ করলে 26 26 এর সাথে 2 যোগ করলে হবে আমাদের 28 28 এর সাথে 6 যোগ করলে 34 34 এর সাথে 2 যোগ করলে 36 36 এর সাথে আমাদের 6 এখানে 6 যোগ করলে হবে যে 36 এর সাথে 44 তারপর 44 এর সাথে 8 যোগ করলে হবে আমাদের কত 52 44 এর সাথে 8 যোগ করলে হবে আমাদের দুঃখিত 54 54 এর সাথে আমাদের এখানে একটা 6 আছে 6 যোগ করলে হবে যে 7 7 এর সাথে 8 যোগ করলে 68 68 এর সাথে 4 যোগ করলে হচ্ছে হবে 72 72 এর সাথে 8 যোগ করলে 80 তারপরে হচ্ছে আমাদের এখানে পাবো আমরা 10 তাহলে 90 তারপরে হচ্ছে 99 তারপরে হচ্ছে যে 99 সাথে 4 যোগ করলে আমরা পাবো 103 103 এর সাথে আমরা 3 যোগ করলে পাবো তাহলে আমরা এখানে পেলাম কত যোগ করে পাবো 102 তাহলে মূল হলো আমাদের কত 1020 পেলাম তাহলে এখানে আমাদের ফলাফলটা কত আসবে 1020 তাহলে এটা আমরা আরেকবার রিপিট করে দেখি আমাদের ফলাফলটা ঠিক আছে কিনা দেখো আমরা আগে যেভাবে সুবিধা হয় সেভাবে করব তাহলে 7 এর সাথে 7 যোগ করলে হচ্ছে 14 এরপর 14 এর সাথে আমরা 6 যোগ করি যদি তাহলে পাবো 20 তারপরে হচ্ছে 20 এর সাথে 5 যোগ করলে 25 তারপর 25 এর সাথে আমরা যোগ করব কত 25 এর সাথে 1 যোগ করলে 26 26 এর সাথে 2 যোগ করলে 28 28 এর সাথে 2 যোগ করলে 30 পেলাম এরপর হচ্ছে 38 38 এর সাথে 38 এর সাথে আমরা যোগ করব হচ্ছে যে 6 6 যোগ করলে পাবো আমরা 44 44 এর সাথে এরপর আমাদেরকে যোগ করতে হবে 6 6 যোগ করলে পাবো 50 50 এর সাথে 8 যোগ করলে পাবো 58 58 এর সাথে এখানে 10 নিতে হবে যে 68 তারপর হবে 68 এর সাথে 8 যোগ করলে পাবো আমরা 76 76 এর সাথে 4 যোগ করলে পাবো আমরা 80 85 তারপর হচ্ছে 85 এর সাথে 4 যোগ করলে 95 তারপর হচ্ছে 95 এর সাথে এরপর আমাদের 95 এর সাথে যদি আমরা 7 যোগ করি তাহলে পাবো কত 102 95 এর সাথে 7 যোগ করলে পাবো 102 তাহলে বসাই ফলাফল পেলাম কত 1020 তাহলে আমাদের এখানে ফলাফল আসলো 20 আর চতুর্থ শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা কয়জন এখানে যোগ করে দেখো আমরা 20 জন পাবো আর আমাদেরকে প্রশ্নে বলে দেওয়া নাই এটা আমাদেরকে নিজেদেরকে হিসাব করে নিতে হবে এখানে পাবো আমরা 20 তাহলে চতুর্থ শ্রেণীতে মোট শিক্ষার্থী সংখ্যা সমান 20 জন তাহলে 20 জন এবার আমাদেরকে যদি গড় বের করতে হয় তাহলে কি করতে হবে সুতরাং চতুর্থ শ্রেণীতে মোট শিক্ষার্থীর গড় সমান কত হবে আমরা জানি গড় সমান কি এই যে সমষ্টি ভাগ সংখ্যা তো আমরা এটা না লিখে লিখে ফেলি 1020 ভাগ 20
তাহলে এবার আমাদেরকে রাফ করতে হবে 1020 কে 20 দ্বারা ভাগ করলে কত হয়, এখানে রাফ করে করি। তারপর দেখো 5 20 হচ্ছে 100, পেলাম কত 100। তো তারপরে হচ্ছে বিয়োগ করলে 2 8 0, তাহলে হলো আমাদের কত 51 পেলাম আমরা। তাহলে এখানে আমাদের ফলাফল হবে কত 51। তাহলে গড় হচ্ছে 51 মিনিট। তাহলে সময় গড় পেলাম আমরা কত 51 মিনিট। এরপর পঞ্চম শ্রেণী একই ভাবে করবো আমরা। তাহলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় বাসায় পড়ালেখার সময়ের গড়, গড় বের করার জন্য আমাদের কি করতে হবে সমষ্টি। তাহলে এখানে যা দেওয়া আছে আমরা সেগুলো যোগ করব। তাহলে 20 যোগ 60 যোগ 90 যোগ 30 যোগ 20 যোগ 20 যোগ 100 যোগ 40 যোগ 50 যোগ 70 যোগ 80 যোগ 60 যোগ 90 যোগ 90 যোগ 60। তাহলে আমরা আরেকবার মিলিয়ে নিই, 20 60 90 30 20 20 110 60 20 20 40 50 70 80 60 30 20 90 90 60। আচ্ছা আমরা এভাবে মিলিয়ে নিয়েছি। এরপর যোগ করে ফেলবো এখান থেকে, এখানে একটাখানি অঙ্ক সবগুলো শূন্য, একটা শূন্য এক করে দিলাম। তারপর কি করতে হবে, তারপর দশক স্থানীয় অঙ্কের সংখ্যা গুলো আমাদেরকে যোগ করতে হবে। চলো তাহলে যোগ করে ফেলি আমরা, সহজ গুলা যেভাবে আমাদের যেভাবে সুবিধা হয় সেভাবে করি। যেমন ধরো এখানে এটা 9 দেওয়া আছে, তো 9 এর নামটা কি করে 9 গুণে 18, 18 এর সাথে 2 যোগ করলে হবে 20। এরপর হচ্ছে আমাকে কি করতে হবে, আরো একটু সহজ টেকনিক অ্যাপ্লাই করতে হবে। দেখো 20 এর সাথে 8 যোগ করলে হবে 28, 28 এর সাথে 2 যোগ করলে 30। এরপর হচ্ছে 30 এর সাথে এখানে আছে 7, তাহলে 37 40। তারপর হচ্ছে 40 এর পরে আমরা করব এখানে 6 8 4, তাহলে 6 8 4 10, তাহলে 40 এর সাথে 10 যোগ করলে হবে 50। এরপর 50 এর সাথে 55, তারপর কি করতে হবে 55 করেছি, এরপর হচ্ছে 55 এর সাথে আমরা 6 যোগ করব, 6 যোগ করলে আমরা পাবো কত 61। 61 এর সাথে আমরা যোগ করবো এবার 6, তাহলে 67। 67 এর সাথে 2 যোগ করলে আমরা পাবো 69। তারপর হচ্ছে 69 এর সাথে 1 যোগ করবো, এখানে 1, তাহলে পেয়ে গেল 70। তারপর কি করতে হবে আমাদের, 72 74। এরপর 74 এর সাথে 6 যোগ করলে পাবো 80, 80 এর সাথে 9 যোগ করলে পাবো 89, 89 এর সাথে 3 যোগ করলে পাবো 92, 92 এর সাথে 2 যোগ করলে পাবো 94। তার মানে পেলাম আমরা 94 এর 4। এরপর দেখো এখানে আমাদের একটা এক রয়ে গিয়েছে শতক স্থানে, তো ওইখানে যে আমাদের হাতে 9 আছে তার সাথে 1 যোগ করে পাবো আমরা 10, তাহলে পেলাম কত 1040। তাহলে সমষ্টি হবে আমাদের কোনো কত 1040। এরপর পঞ্চম শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা যোগ করব, শিক্ষার্থীর সংখ্যা যোগ করে পাবো আমরা কত 20, এখানেও 20 জনেই রয়েছে। শিক্ষার্থীর সংখ্যা কিভাবে যোগ করবো, এই যে টার্ম গুলো দেওয়া আছে এগুলো প্রত্যেকটা 1 2 3 4 এভাবে যোগ করে তোমরা পেয়ে যাবে 20। তারপর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর বাসায় পড়ালেখার সময়ের গড়,
বাসায় পড়ালেখার সময় গড় কত পেলাম আমরা? এই যে গড় নির্ণয় করতে হলে সমষ্টিকে সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা গড় পেলাম তাহলে 1040 ভাগ 20। তাহলে এবার 1040 কে 20 দ্বারা ভাগ করলে দেখি কত আসে, 20 দ্বারা ভাগ করলে 20 100 তো আর হচ্ছে এখানে 4 শূন্য, তার মানে হচ্ছে 20 গুণে 40, তাহলে পেলাম কত আমরা 52, তাহলে 52 মিনিট। তাহলে আমাদের 2 নং এ বের করতে বলেছে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের গড়, তাহলে আমাদের উত্তর হবে 51 মিনিট এবং 52 মিনিট। এরপর আমরা পরবর্তী অঙ্কে যাব। পরবর্তী অঙ্কে কি বলা হয়েছে? পরবর্তী অঙ্কের জন্য আমাদের লাগবে হচ্ছে আয়তলেখ এর আরো একটা অংশ দেওয়া আছে এখানে, যে একটা অংশ দেওয়া আছে সেই অংশ থেকে আমাদেরকে বলেছে খালি ঘরগুলো, নিচের খালি ঘরগুলো পূরণ করো এবং আয়তলেখটা আঁকো। তাহলে আমি এখন ওই অংশটা লিখে নিতে হবে, তারপর হচ্ছে আমি প্রশ্নের সমাধান করতে পারবো। তাহলে আমরা এখন 1-এর 3 নম্বরে যাব। আমরা গ্রাফটা এঁকে নিয়েছি, গ্রাফ দুটো এঁকে নিয়েছি, এটা এই দুটোটা তোমাদের বইতে দেওয়া আছে ছট কাগজ বা গ্রাফ পেপার। আর হচ্ছে যে এখানে হচ্ছে আমরা কি করেছি, এখানে একটা ডাটা ডাটা গুলো দিয়ে একটা ছক এঁকে নিয়েছি, তাহলে এই ডাটা গুলো থেকে এখানে এই ছকটা ফিল আপ করতে হবে। তো তোমাদের 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে নিচের খালি ঘর গুলো পূরণ করো, এই যে খালি ঘর দেওয়া আছে এখানে এখানে এগুলা পূরণ করতে বলা হচ্ছে, এবং এই যে খালি ঘরে এটাতে আয়তলেখ আঁকতে হবে, আয়তলেখও আঁকতে হবে। তো আয়তলেখ যখন আঁকতে হবে তখন তোমাকে সময়টা ওরা ইন্টারভেল বা শ্রেণীর ব্যবধান দিয়ে দিয়ে দিয়েছে, আর চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর যে আর এখানে শিক্ষার্থীর সংখ্যাটা লিখতে হবে, অর্থাৎ 0 থেকে 19 মিনিটের মধ্যে কতজন শিক্ষার্থী পড়ালেখা করে চতুর্থ শ্রেণীতে, কতজন শিক্ষার্থী পঞ্চম শ্রেণীতে পড়ালেখা করে এটা আমাদের প্রয়োজন। তারপরে হচ্ছে 20 থেকে 39 সবগুলো এভাবে নির্ণয় করতে হবে, অর্থাৎ সম্ভাব্য মিনিট দিয়ে দিয়েছে কতজন শিক্ষার্থী ওই সময়ের মধ্যে পড়াশোনা করে সেটাই আমাদেরকে নির্ণয় করতে হবে। তারপর নির্ণয় করার পর আমরা আয়তলেখটা আঁকতে পারবো। তাহলে 0 থেকে 19 পর্যন্ত এর মধ্যে ব্যবধান হচ্ছে 20, 0 সহ 19 তার মধ্যে ব্যবধান হচ্ছে 20, তারপরে হচ্ছে 20 থেকে 39 এর মধ্যে ব্যবধান হচ্ছে 20, তাহলে প্রত্যেকটাতে 20 20 করে ব্যবধান নিয়ে তারা একটা শ্রেণী ব্যবধান তৈরি করেছে। এখন আমাদেরকে হিসাব করতে হবে 0 থেকে 19 পর্যন্ত চতুর্থ শ্রেণীতে কতজন শিক্ষার্থী পড়াশোনা করে। তাহলে দেখি আমরা 0 থেকে 19 পর্যন্ত কতজন শিক্ষার্থী পড়াশোনা করে সেটা আমরা হিসাব করবো এখন। তাহলে আমরা 0 থেকে 19 পর্যন্ত চতুর্থ শ্রেণীতে শিক্ষার্থী দেখি কতজন, তার মানে হচ্ছে 19 থেকে ছোট হবে, 19 এবং 0 থেকে 19 মাঝখানে, তাহলে দেখি কতজন, এই যে দেখো 10, 10টা হচ্ছে 0 থেকে 19 মধ্যে, তারপর হচ্ছে এখানে একটা 10 আছে, তাহলে 0 থেকে 19 মধ্যে আমরা 2টা 10 পেয়েছি, তার মানে 10 মিনিট করে পড়াশোনা করে 2 জন শিক্ষার্থী, তাহলে আমরা এখানে লিখতে পারবো 2। এরপর হচ্ছে 20 থেকে 39, 20 থেকে 39 মিনিট এর মধ্যে কতজন শিক্ষার্থী পড়াশোনা করে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে প্রথম সংখ্যা 20, এর পরের সংখ্যা হচ্ছে 39, তাহলে আমরা এবার দেখি 20 থেকে 39, যেমন এই যে 30 এটাও কিন্তু 20 থেকে 39 মধ্যে পড়ে, তাহলে আমরা এটা কি করবো হিসাব করবো। আর হচ্ছে যে 20 থেকে 39 মধ্যে 20 পড়ে, আবার 20 আছে, তারপর দেখো তাহলে একটা 30 পেলাম, তারপর কত পেলাম 20 পেলাম, 2টে 20 পেলাম, আর কোনো সংখ্যা দেওয়া নেই, তাহলে আমরা 3 জনকে পেলাম যারা 20 থেকে 39 মিনিট পড়াশোনা করে, তাহলে এখানে হবে আমাদের 3। এরপর 40 থেকে 59 মিনিটের মধ্যে কতজন শিক্ষার্থী পড়াশোনা করে, চলো তাহলে দেখি 40 থেকে 59 মিনিটের মধ্যে, দেখো প্রথম একটা সংখ্যা দিলাম আমরা 40, এরপর হচ্ছে 50 কিন্তু 59 এর ভিতরে পড়ে, এরপর আবার 40,
আবার 40, তারপর হচ্ছে আবার 50 পেলাম। তাহলে এভাবে আমরা কয়টা পেলাম? এভাবে আমরা পেলাম হচ্ছে আবার হিসাব করে দেখি 40 থেকে 59-এর মধ্যে আমাদের কয়জন পাচ্ছি আমরা, দেখো 40, তারপর হচ্ছে 50 পেলাম, এরপর 40, 40, আবার 50। তাহলে আমি মোট পেলাম কয়জন? 5 জন শিক্ষার্থী পেলাম যারা 40 থেকে 59 মিনিটের মধ্যে পড়াশোনা করে। এরপর 60 থেকে 79 মিনিটের মধ্যে কতজন শিক্ষার্থী পড়াশোনা করে? দেখি 60 থেকে 79-এর মধ্যে কতজন শিক্ষার্থী, দেখো 60 একটা পেলাম, তারপর 60 আরেকটা পেলাম, এরপর 60 আরেকটা পেলাম, তারপর পেলাম 80, যেহেতু 79 পর্যন্ত আছে সেটা 70 আসবে, 70 পেলাম, এরপর আবার 70 পেলাম, এরপর আবার 60 পেলাম। তাহলে আমরা কয়টা পেলাম দেখো? 1, 2, 3, 4, 5, 6, 6টা পেলাম। তাহলে 6 জন শিক্ষার্থী হচ্ছে 60 থেকে 79-এর মধ্যে। এরপর এবার হিসাব করবো আমরা 80 থেকে 99, 80 থেকে 99 দেখো কয়টা আছে এখানে? 90 একটা পেলাম, 80 একটা পেলাম, 80 আরেকটা পেলাম, 80, তাহলে আমরা পেলাম কয়জন? 4 জন শিক্ষার্থী রয়েছে যারা যারা হচ্ছে 80 থেকে 99 মিনিটের মধ্যে পড়াশোনা করে। তাহলে এখানে হবে 4। এরপর 100 থেকে 119 এর মধ্যে দেখো একটি একটি একজন ছাত্র বিদ্যমান নেই 100 থেকে 119-এর মধ্যে। তার মানে এখানে এরকম পড়াশোনা করে 100 থেকে 119 মিনিট পড়াশোনা করে এরকম কোনো শিক্ষার্থী নেই, তাহলে এখানে 0 বসবে। তারপরে এবার আমরা সবগুলো যোগ করে ফেলি, কত হবে? 6, 4, 10, 15, আর 5 হচ্ছে 20, এখানে হচ্ছে 20। আর পঞ্চম শ্রেণীতে এবার দেখি আমরা কতজন শিক্ষার্থী 0 থেকে 19 মিনিট পড়াশোনা করে। তার মানে হচ্ছে 0 থেকে 19 মিনিট যদি পড়াশোনা করে তাহলে 19 থেকে 19 বা 19-এর ছোট হইতে হবে। দেখো এখানে 19-এর ছোট একটি সংখ্যাও আমাদের দেওয়া নাই, 20 আছে কিন্তু 19 বা 19-এর ছোট দেওয়া নেই, তাহলে এখানে হয়ে যাবে 0। এরপর 20 থেকে 39 মিনিটের মধ্যে কতজন শিক্ষার্থী পড়াশোনা করে আমরা দেখি, 1 জন, 2 জন, 3 জন, 4, 5, 6, তারপর হচ্ছে 7, 8, 8 জন শিক্ষার্থী 20 থেকে 39 মিনিটের মধ্যে পড়াশোনা করে। তারপর আমাদের নিয়ে করতে হবে 40 থেকে 59, 40 থেকে 59 একটু দেখি, 40 থেকে 59 হলে আমাদের কতজন শিক্ষার্থী আছে? 1 জন, 2 জন, আমরা পেয়েছি কয়জন? 40 থেকে 59 মিনিটের মধ্যে 2 জন শিক্ষার্থী পেয়েছি, তাহলে এখানে বসবে 2। এরপর হচ্ছে 60 থেকে 79-এর মধ্যে কয়জন শিক্ষার্থী সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে, 60 থেকে 79। তাহলে দেখো এখানে 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, তাহলে পেলাম আমরা কয়জন? 5 জন। তাহলে আমাদেরকে লিখতে হবে 5 এখানে। এরপর 80 থেকে 99 বের করতে হবে, 80 থেকে 99 এবার আমরা দেখি কয়জন 80 থেকে 99। তাহলে দেখো 90 জন পেলাম, 80 জন পেলাম, 90, আবার 2 জন পেলাম, তাহলে কয়জন হলো? 4 জন হলো। তাহলে এখানে আমাদের বসবে 4। এরপর 100 থেকে 119, 100 থেকে 119 দেখো 1 জন মাত্র আছে, তাহলে এটা কি হবে? 1। এবার সবগুলো হিসাব করে যোগ করে কত পেলাম? 20। তাহলে এবার আমাদের এই কাজটা শেষ, এবার আমাদেরকে আয়তলেখ আঁকতে হবে। পঞ্চম শ্রেণীর জন্য একবার আয়তলেখ আঁকতে হবে, চতুর্থ শ্রেণীর জন্য আরেকবার আয়তলেখ আঁকতে হবে। তাহলে আয়তলেখ আঁকতে হলে আমাদের যা যা প্রয়োজন, প্রথমে আমাদের প্রয়োজন হবে সময় বা মিনিট, যেটা আমরা এখানে লিখে নিয়েছি, এখানে যে মানগুলো দেওয়া আছে প্রতি ঘরে ঘরে সেটাই লিখেছি, একটু ছোট করে লিখেছি, তাই বুঝতে সমস্যা হলে এখানে যেগুলো আছে সেগুলাই আমরা বসাবো। 0 থেকে 19, 20 থেকে 39, 40 থেকে 59, 60 থেকে 79,
আশি থেকে নিরানব্বই, একশো থেকে 119। সেম ভাবে এখানে আমি লিখেছি একই কথা, আবার এখানে শূন্য এক দুই, এখানে ছাত্র সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা লিখেছি সংখ্যা আকারে। এবার আমাদের কাজ হচ্ছে এই মানগুলো এখানে নিয়ে এলে বসানো। তাহলে প্রথম মানটা আমাদের দেওয়া আছে শূন্য থেকে 19, তাহলে প্রথম গড় হচ্ছে এটা শূন্য থেকে 19 আমরা চিহ্নিত করেছি। এখানে চতুর্থ শ্রেণীতে আছে দুইজন, তাহলে আমরা কি করব এই দুইজন এখান থেকে এতটুকু পর্যন্ত আমাদের আয়তা দেখাতে আসবো। তাহলে এটাকে চিহ্নিত করার জন্য বোর্ডে যেহেতু একটু কষ্ট চিহ্নিত করা, সেহেতু আমরা একটু বুঝার সুবিধাতে এরকম করে দাগ টেনে দিলাম। এরপর হচ্ছে 20 থেকে 39, আমাদের তিনজন শিক্ষার্থী রয়েছে, তো আমরা তিন এখানে 20 থেকে 39 এ তিনজন পর্যন্ত নিব। এরপরে এগুলোকে চিহ্নিত করার জন্য আমরা আবার দাগ টানবো। হ্যাঁ, তাহলে এই ঘরটা হচ্ছে আমাদের এস শ্রেণীর জন্য। এরপর হচ্ছে 40 থেকে 59 পাঁচজন, মানে এখান থেকে এতটুকু পর্যন্ত হবে। তো আমরা আবার চিহ্নিত করি উপরে, এরপর হচ্ছে আমাদের 60 থেকে 79, 60 থেকে 79 হচ্ছে ছয় জন, তো ছয় জনকে আমরা চিহ্নিত করবো এভাবে। তারপর হচ্ছে 80 থেকে 99 চারজন, 80 থেকে 99 চারজন, তার মানে হচ্ছে এখান থেকে আমাদের হিসাব করতে হবে। এরপর 100 থেকে 119 কোনো শিক্ষার্থী নেই, তো এটা খালি থেকে যাবে। তাহলে এভাবেই আমরা আয়তলেখটা আঁকতে পারি। এরপর হচ্ছে পঞ্চম, পঞ্চম শ্রেণীর জন্য আঁকতে হবে। পঞ্চম শ্রেণীর জন্য শূন্য থেকে 19 পর্যন্ত কিছুই নেই, একজন শিক্ষার্থী নেই, তাই আমরা এটা খালি রাখবো। এরপর আছে 20 থেকে 39, এখানে আছে আটজন, তাহলে আমাদের পুরো ঘরটাই ফিল আপ করতে হবে। আমি এখানে শূন্য থেকে 8 পর্যন্ত দাগ টেনেছি, তাহলে সবটাই আমাকে ফিল আপ করতে হবে দ্বিতীয় ইন্টারভেলে বা দ্বিতীয় শ্রেণীর ব্যবধানে। এভাবে আমি ফিল আপ করলাম। এরপর হচ্ছে 40 থেকে 59, 40 থেকে 59 হচ্ছে আমার দুইজন, তাহলে দুই থেকে এবার হিসাব করতে হবে। হ্যাঁ, করলাম আমি। এরপর হচ্ছে দেখো 40 থেকে 59 দুইজন করেছে, 60 থেকে 79 হচ্ছে পাঁচজন, তাহলে 60 থেকে 79 পাঁচজন হবে। এভাবে চিহ্নিত করতে হবে। এরপর হচ্ছে 80 থেকে 99, 80 থেকে 99 হচ্ছে চারজন, তাহলে আমরা এখান থেকে হিসাব করবো। করে নিয়েছি। এরপর 100 থেকে 119 হচ্ছে একজন, তাহলে এই একটা ঘর ফিল আপ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে আমরা আয়তলেখ গুলো এঁকে নিয়েছি, আয়তলেখ গুলো এঁকে নিয়েছি। এই পদ্ধতি অনুসরণ করে তোমরা একের তিন নাম্বার অঙ্কটা করে নেবে। এরপর হচ্ছে একের চার নাম্বার প্রশ্নে আমাদেরকে বলা হচ্ছে এই যে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর যে আয়তলেখটা আমরা এঁকেছি সেটা তুলনা করার জন্য বলা হয়েছে। দুই তিন বা চারটা বৈশিষ্ট্য লিখে ফেললে এটা সমাধানটা হয়ে যাবে। চলো তাহলে আমরা একে করি। বোঝানোর সুবিধাতে এই আয়তলেখটা আমি রাখলাম আর এদিকে এটা মুছে ফেললাম, এটার প্রয়োজন নেই। দেখো তাহলে আমি প্রথম বৈশিষ্ট্যটা কি লিখবো, প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে আমি লিখবো দেখো চতুর্থ শ্রেণীতে শূন্য থেকে 19 এর মধ্যে পরে হচ্ছে কয়জন, দুইজন, কিন্তু পঞ্চম শ্রেণীতে শূন্য থেকে 19 এর মধ্যে একজন শিক্ষার্থীও পড়ে না। তো আমি একটা বৈশিষ্ট্যের মধ্যে এটা লিখতে পারি, আয়ত লেখো হতে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে
শূন্য থেকে 19 মিনিট সময়ে কোন শিক্ষার্থী পড়াশোনা করে না। কিন্তু পঞ্চম শ্রেণীতে দুঃখিত, এখানে শুনতে করে শুনিতে দুইজন শিক্ষার্থী পড়াশোনা করে। পঞ্চম শ্রেণীতে হচ্ছে কোন শিক্ষার্থী পড়াশোনা করে না, কিন্তু পঞ্চম শ্রেণীতে 0 থেকে 19 মিনিট সময়ে কোন শিক্ষার্থী পড়াশোনা করে না। এরপর হচ্ছে 2 নম্বরের জন্য আমাদের কি লাগবে, দেখো 2 নম্বর আমরা কি বলতে পারি, 2 নম্বরে আমরা বলতে পারি যে দেখো এখানে 60 থেকে 79 ঘরে সর্বোচ্চ শিক্ষার্থী রয়েছে 6 জন, চতুর্থ শ্রেণীতে মানে এই সময়ের মধ্যে 6 জন শিক্ষার্থী পড়াশোনা করে, তার মানে এটা সর্বোচ্চ। আর বাকি 40 থেকে 59 5 জন, 80 থেকে 99 4 জন এভাবে পড়াশোনা করে, তবে সর্বোচ্চ হচ্ছে এটা এই যে 60 থেকে 79 পর্যন্ত সর্বোচ্চ 6 জন শিক্ষার্থী পড়াশোনা করে। আর হচ্ছে যে এখানে কোন ঘরে 20 থেকে 39 মিনিট সর্বোচ্চ শিক্ষার্থী পড়াশোনা করে, তো আমরা এই দুটা কথা লিখতে পারি, চতুর্থ শ্রেণীতে ষাট থেকে 79 মিনিট সময়ে সর্বোচ্চ শিক্ষার্থী সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী পড়াশোনা করে। এবং পঞ্চম শ্রেণীতে তাহলে পঞ্চম শ্রেণীতে কত হবে, পঞ্চম শ্রেণীতে হবে 20 থেকে 39 মিনিট সময়ে। সময়ে সর্বনিম্ন শিক্ষার্থী সর্বোচ্চ শিক্ষার্থী পড়াশোনা করে। এরপর দেখো আরেকটা বৈশিষ্ট্য আমরা কি লিখতে পারি, 3 নম্বর বৈশিষ্ট্য, 3 নম্বর বৈশিষ্ট্য আমরা লিখতে পারি, দেখো চতুর্থ শ্রেণীতে 100 থেকে 119 ঘরে কিন্তু কোন শিক্ষার্থী নাই যারা এই সময় এত বেশি সময় ধরে পড়াশোনা করে, কিন্তু এখানে একজন রয়েছে পঞ্চম শ্রেণীতে 100 থেকে 119 মিনিট পড়াশোনা করে এরকম শিক্ষার্থী একজন রয়েছে। তো এই বৈশিষ্ট্যটা আমরা লিখতে পারি, বৈশিষ্ট্য এটাও লিখতে পারি যে 100 থেকে 114 শ্রেণীতে ১০০ থেকে ১১৯ মিনিট সময়ে কোন শিক্ষার্থী পড়াশোনা করে না। কিন্তু পঞ্চম শ্রেণীতে 100 থেকে ১১৯ মিনিটে সময়ে একজন শিক্ষার্থী পড়াশোনা করে। Thank you.
এর মাধ্যমে আমাদের 1-এর 3 নাম্বার প্রশ্নের সমাধান সম্পূর্ণ হয়েছে। এবার আমরা 1-এর 4 নাম্বার 1-এর 4 নাম্বার দুঃখিত এটা 1-এর 4 নাম্বার ছিল, 1-এর 4 নাম্বার প্রশ্নের সমাধান সম্পূর্ণ হয়েছে। এবার আমরা 5 নাম্বারটা নিয়ে বলতেছি। 5 নাম্বারটা হচ্ছে আমরা এখানে এতটুকু পর্যন্ত যেভাবে অঙ্কগুলো করেছি ঠিক একইভাবে তোমরা নিজেরা করে নিবে। এখানে বলা হচ্ছে 5 নম্বরে একই জরিপ নিজেদের শ্রেণীতে করো এবং প্রাপ্ত উপাত্তের উপর ভিত্তি করে সারণী ও আয়তলেখ আঁকো। তাহলে এটা তোমরা নিজেরাই করে নিবে, এখানে যেভাবে করানো হয়েছে এতক্ষণ পর্যন্ত অঙ্কগুলো সেভাবেই করে নিবে। আজকের ক্লাস এতটুকু পর্যন্ত, তোমাদের সবাইকে ধন্যবাদ।